আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ খুব সিম্পল একটা ডিশ, এটা একটা সস আইটেমের মতো। এই মেয়োনিজটা আমাদের বার্গার, পিৎজা এসব তৈরি করতে অনেক কাজে লাগে। আসুন তাহলে দেখি খুব সহজে, খুব কম সময়ে কীভাবে মেয়োনিজ তৈরি করা যায়। মেয়োনিজ তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে তা এখন আমরা জানবো। মেয়োনিজ তৈরি করতে আমাদের একটা ডিম লাগছে, ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। আপনার যদি ফ্রিজে রাখা ডিম করেন তাহলে ঘনত্বটা আসবে না। তারপর আমরা এক চিলতা লেবু নিয়ে নিয়েছি, তারপর এক চামচের তিন ভাগের এক ভাগ আমরা চিনি এবং লবণ নিয়ে নিয়েছি, মানে এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি, এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী লবণ বা চিনি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আমাদের লাগছে এক কাপ তেল, যেহেতু এটা বড় কাপ, অনেক বড় কাপ, তাই আমি এই কাপ থেকে একটু কম নিয়েছি, নর্মাল কাপের এক কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভিউয়ার্স আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন, যেমন কেউ চাইলে গোলমরিচ গুঁড়া অ্যাড করতে পারেন, কেউ চাইলে সরিষা বাটা অ্যাড করতে পারেন, কেউ চাইলে ধনে পাতা অ্যাড করতে পারেন। কিন্তু আমি যেহেতু প্লেন যে মেয়োনিজটা দেখাবো তাই আমি জাস্ট একদম মেইন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি শুধু সেগুলোর কথাই বললাম। ভিউয়ার্স আসুন তাহলে আমরা এখন আমাদের যে মিক্সিং যে প্রসেসটা, ব্লেন্ডিং প্রসেসে আমরা চলে যাই। আমরা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এখন এই ব্লেন্ডারে আমরা এক একটা করে জিনিস দিয়ে দেব। আমরা মুখটা খুলে নিব, তারপর আমাদের কাছে যে ডিমটা আছে আমরা ডিমটা দিয়ে দেব। আমরা ডিমটা দিয়ে দিলাম, তারপর আমরা আমাদের লেবু আমরা দিয়ে দিলাম, আমাদের চিনি, আমরা লেবু লবণটাও দিয়ে দিলাম, এখন আমরা লেবুর রসটা দিয়ে দিব। বা আপনারা এক চা চামচ লেবু দিয়ে নিলেও পারেন, কিন্তু ভিউয়ার্স আমরা এখন যে মিক্স করবো আমরা তেলটা এখন কম দেবো। আমরা তিন চারবারে আমাদের যে তেলটা আছে আমরা তিন চারবারে দিব। আমরা ফার্স্টে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা ব্লেন্ড করব। ভিউয়ার্স এখন আমরা লাস্ট বারে আমাদের তেলটা দিয়ে দিব, তারপর দেখাচ্ছি কত সুন্দর ঘন এবং স্মুথ মেয়োনিজ আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন লাস্ট বারের মধ্যে এটাকে ব্লেন্ড করব আমাদের মেয়োনিজকে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের মেয়োনিজ, এখন আমি এটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার মেয়োনিজ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার ঘনত্ব, খুবই সুন্দর ক্রিমি এবং স্মুথ একটা মেয়োনিজ আমরা পেয়েছি। তো ভিউয়ার্স আশা করি আমার এই মেয়োনিজ তৈরির এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন আমার ভিডিওতে, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।